অদৃশ্য বিপদ প্রতীক্ষিত আদম আলিহাল্লামকে সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত সময়ের মধ্যে পৃথিবীর বুকে আগত সবচেয়ে বড় ফিতনা যে ফিতনা সম্পর্কে প্রত্যেক নবী তার উম্মতকে সতর্ক করেছেন সে ফিতনা হচ্ছে একচোখ অন্ধ দাজ্জাল যে নিজেকে ইলাহ দাবি করবে ও মানুষকে পদভ্রষ্ট করবে নবিসাল্লাহ ওসাল্লাম বলেন আমি তোমাদের মাঝে বিদ্যমান থাকা অবস্থায় যদি তার আগমন ঘটে তাহলে আমি তাকে তোমাদের থেকে প্রতিহত করতে যথেষ্ট হব আর যদি আমি বিদ্যমান না থাকি তাহলে তোমাদের প্রত্যেকেই সরাসরি দলিল প্রমাণসহ তাকে প্রতিহত করবে তখন প্রত্যেক মুসলিমের জন্য আমার অবর্তমানে আল্লাহ আলাই যথেষ্ট হবেন দাজ্জালের কতিপয় বৈশিষ্ট্য সে লাল বর্ণবিশিষ্ট খাটো মানুষ সিনা চওড়া যার কপাল থেকে চুল সরে গেছে তার দুই চোখের মাঝে কাফের লেখা থাকবে যা শিক্ষিত অশিক্ষিত সকল মুসলিমই পড়তে সক্ষম হবে তার ডান চোখ মুদিত থাকবে তার চোখ থাকবে ফোলা আঙ্গুরের ন্যায় সে সন্তান জন্মদানে অক্ষম থাকবে দাজ্জালের আবির্ভাব কিয়ামতের বড় আলামত সময়ের মধ্যে একটি প্রাচ্যের খোরাসান থেকে সে বের হবে ইস্পাহানের সত্তর হাজার ইয়াহুদি তার অনুসরণ করবে এরপর সে মক্কা ও মদিনায় অনিষ্ট করার উদ্দেশ্যে শাম ও ইরাকের মধ্যবর্তী স্থানে অবস্থিত উপদ্বীপে প্রবেশ করবে অতপর ফেরেস্তাগন তাকে তরবারি দ্বারা প্রতিহত করবেন দাজ্জালের ফিতনাসমূহের সমূহের মধ্যে একটি হচ্ছে সে কোনো একটি গোত্র দিয়ে অতিক্রম করবে এবং তারা তাকে সত্যায়ন করবে অতপর সে আকাশকে নির্দেশ দিবে ফলে বৃষ্টি বর্ষিত হবে জমিনকে নির্দেশ দিবে ফলে ফসল উৎপন্ন হবে এবং তাদের গবাদি পশুগুলো পরিপূর্ণরূপে পরিতৃপ্ত হয়ে যাবে পরবর্তীতে সে আরেকটি গোত্র দিয়ে অতিক্রম করবে কিন্তু তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করবে ফলে সে তাদের থেকে মুখ ফিরিয়ে নিবে এবং তারা দুর্ভিক্ষে পতিত হবে এমন কি তাদের নিকটে কোনো সম্পদই অবশিষ্ট থাকবে না তার আরও একটি বড় ফিতনা হচ্ছে দাজ্জালের গুনাবণী সম্পর্কে অবগত একজন মমিন যুবক তার নিকটে এসে বলবে আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি সেই দাজ্জাল যার ব্যাপারে রসুল্লাহ সাল্লাহ আলহিাস্লাম আমাদেরকে সংবাদ দিয়েছেন তখন তখন দাজ্জাল লোকদেরকে বলবে তোমাদের কি মতামত যদি আমি একে হত্যা করি অতপর পুনরায় জীবিত করি এরপরও কি তোমরা আমাকে সন্দেহ করবে তারা বলবে না অতপর সে তাকে হত্যা করবে পুনরায় জীবিত করবে জীবিত হওয়ার পরে যুবকটি বলবে আল্লাহর শপথ তোমার দাজ্জাল হওয়ার বিষয়টি এখন আমার কাছে আরও বেশি স্পষ্ট হল এরপর পুনরায় দাজ্জাল তাকে হত্যার চেষ্টা করবে কিন্তু আর সক্ষম হবে না দাজ্জাল যখন তার ডান বামে ধ্বংসযজ্ঞ চালাবে এমন সময় ঈসা আলাইহিস ইসালাম আগমন করবেন এবং তাকে ধরে ফেলবেন আল্লাহর শত্রু যখন তাকে দেখবে তখন সে পানিতে গলে তখন সে পানিতে গলে যাওয়া লবণের ন্যায় গলে যাবে তার অবস্থা এমন হবে যে যদি তিনি তাকে ছেড়েও দেন তাও সে ধ্বংস হয়ে যাবে কিন্তু আল্লাহ তাআলা তাকে ঈসা আল ইসাল্লামের হাতে হত্যা করাবেন ফলে তিনি মানুষদেরকে তার অস্ত্রে দাজ্জালের রক্ত দেখাবেন কয়েকটি জিনিসের মাধ্যমে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়া যায় ইসলামকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরা ও ইমানের অস্ত্রে সুসজ্জিত হওয়া আল্লাহ তাল্লাহকে তার নাম ও গুণাবলী সমূহ দ্বারা চেনা এবং এটা জানা যে নিশ্চয়ই আল্লাহ তাআলা সকল দ্রুষ্টি থেকে মুক্ত সুরা কাহাফির প্রথম অথবা শেষের দশ আয়াত মুখস্থ করা কেননা যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করবে অন্য বর্ণনায় এসেছে শেষ দশ আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করতে হবে বিশেষ করে শেষ বৈঠকে তাসাহুদ শেষ করার পরে নবী সাল্লাহ আলী আসাল্লাম বলেন যখন তোমাদের কেউ তাসাহুদ পড়বে সে যেন চারটি জিনিস থেকে আশ্রয় প্রার্থনা করে সে যেন বলে আল্লাহ من عذاب جهنم ومن عذاب القبر ومن فتنه المحيا والممات ومن شر فتنه المسيح الدجال